الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون وعليكم السلام ورحمة الله صلى الله عليه وسلم سعودية عرب تكي جانتے سيئتين جه رسول صلى الله عليه وسلم ارپوتي عشيبار درود پرولي عشيباسر گنام مافت সঠিক কি না দেখুন আপনি একটি কিতাবের উদ্ধৃতিও পাঠিয়েছেন যে যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর না উঠে ওই স্থানে বসা অবস্থায় বার নিম্নে উল্লিখিত দুরুৎ শরীফ পাঠ করবে তার আশি বছরের গোনা মাফ হবে এবং আশি বছরের নফল ইবাদতের সব তার আমল নামায় লেখা হবে এবং এই দুরূটি উল্লেখ করেছেন জবহ মোহাম্মদিন আলাহ আলহি ওয়া সাল্লিম তাসলিমা দেখুন এই মর্মে এরকম ধরনের কোনো দুরুদ সহে আছে বলে আমাদের জানা নেই এবং এই ধরনের ফজুলতের হাদিসও সহ হাদিস দ্বারা প্রমাণিত আছে বলে আমাদের জানা নেই বরং যেখানে একজন জনৈক মুফতি সাহেবের যে হাওলা দিয়েছেন এরকম এটাও কোনো হাদিসের কিতাব নয় বরং এরই কাছাকাছি একটি জাল হাদিস দেখা যায় যে যে ব্যক্তি জুমার দিবসে আমার প্রতি আশিবার দূরত পাঠ করবে আল্লাহ তার আশি বছরের গুণাগুলো ক্ষমা করে দিবেন কেউ তাকে বলল রাসুলকে প্রশ্ন করল যে আপনার প্রতি কিভাবে দূরত পাঠ করব হে আল্লাহ রাসুল তিনি বললেন যে বলবে হে আল্লাহ তুমি দয়া করো তোমার বান্দা তোমার নবী তোমার রাসুল উম্মি নবীর প্রতি এবং একবার গিরা দিবে অর্থাৎ রাসুল সাল্লাম বললেন যে আল্লাহ আলা মোহাম্মদি আব্দিকা ও নাবিগা ও রাসুলিকা নাবিগিল ও তাকুদ ওয়াহিদান অর্থাৎ এই কথাটা এই দূরটা পরে গিড়া দিবে এই ধরনের যে বানানো দূরদ এটা জাল হাদিসের অন্তর্ভুক্ত আপনি এই হাদিসটি যে জাল তা বিস্তারিত আলোচনা বাগদাদির লেখা কিতাবও পাবেন এবং সিলসিলত সহিহার প্রথম খন্ডের দুশো পনেরো নম্বরে হাদিসটি পাবেন এবং আল্লামা সাকাবিও আল কাউলুলবাদী গ্রন্থে এটাকে জাল হিসাবে আখ্যায়িত করেছেন সুতরাং এর কোন সহি বৃত্তি নেই সুতরাং এই মর্মে যদি সৈহাদিস রাসুল সাল্লাম থেকে থাকত অবশ্যই গ্রন্থগুলিতে বর্ণিত হতো সুতরাং এরকম ফজিলতপূর্ণ শুধু খালি এক জায়গায় বসে পড়লেই আশি বছরের গোনা মাফ হয়ে যাবে এটা তো না সুতরাং যেখানে রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি একাধিক সৈহাদিস এসেছে যে রাসুল সাল্লু আলাইস্লামের প্রতি কেউ যদি একবার দূরত পড়ে আল্লাহ রাবুল আলমিন তার প্রতি দশটি রহমত বর্ষণ করেন দশটি গোনামোচন করে দেন দশটি মর্যাদা বাড়িয়ে দেন সুতরাং সুতরাং যেখানে সই হাদিস এসেছে দশটির কথা যেখানে সই আবুদাউদার এক হাজার নম্বর হাদিস যে আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দূর উৎপাট করবে আল্লাহ তার বিনিময় তার উপর দশ বার রহমত নাজিল করেন সুহান আল্লাহ রহমদ সুবান আল্লাহ আজিম সুতরাং সই হাদিসে রয়েছে একবার দূরত পড়লে দশ বার রহমত বর্ষিত হয় আর এখানে এই হাদিস দেখা যায় আশি বছরের গুণা মাফ অর্থাৎ এই মর্মে কোন সই হাদিস আছে বলে আমাদের জানা নেই আল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ